Assalamualaikum. Welcome to Youth Eye Learning Center. Youth Eye Learning Center পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা নিয়মিত পড়াশোনা করছো বাসায় বসে? তোমরা কি আমাদের দেওয়া 6 ঋতুর নাম এবং বাংলা 12 মাসের নাম শিখে ফেলেছো? তোমরা কি আমাদের দেওয়া বিভিন্ন ছড়া, ইংরেজি, বাংলা ছড়া বা কবিতা শিখে ফেলেছো? যদি শিখে থাকো তাহলে তো ভালো, আর যদি না শিখে থাকো সমস্যা নেই, তোমরা বারবার যতবার চাইবে ততবার শিখতে পারো। আর আমাদের চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে দেখো চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে ফেলো। এবং হ্যাঁ, তোমাদের ছোট্ট বন্ধু যারা আছে তোমাদের মতো তাদেরকে এটা শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতো করে মজার মধ্যে শিখতে পারে। তাহলে ছোট্ট সোনামণিরা আজকে কথা না বাড়িয়ে চলো চলে যাই নতুন আরেকটি। হ্যাঁ অবশ্যই, এটা নতুন, এটা খুবই 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 প্রয়োজন আমাদের প্রত্যেক দিনের জন্য। হ্যাঁ, এটা না, এটা ছাড়া তোমরা জানতেই পারবে না। অবশ্যই ঠিক ধরেছো, সেটা হচ্ছে আমাদের 7 দিনের নাম, সপ্তাহের 7 দিন, তাই তো? সপ্তাহের প্রথম যে দিনটি আসে সেটাকে বাংলায় আমরা শনিবার বলি, শনিবার। দ্বিতীয় দিনের নাম হচ্ছে রবিবার, রবিবার। তৃতীয় দিনের নাম হচ্ছে সোমবার, সোমবার। চতুর্থ দিন হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার। পঞ্চম দিন হচ্ছে বুধবার, বুধবার। ষষ্ঠ দিন হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার। এবং সপ্তাহের শেষ দিন অর্থাৎ 7 দিনের নামের সপ্তম দিনটা হচ্ছে শুক্রবার। এটা আমরা সবাই জানি, তাই না? শুক্রবার। তাও জাস্ট আমি তোমাদের যাতে মনে থাকে সেই জন্য দেওয়া। তাহলে ছোট্ট সোনামণিরা এবার আমরা পুরোটাকে একবার দেখে নেই। 7 দিনের নাম শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এবার ছোট্ট সোনামণিরা আমরা পুরো না 7 দিনের নামটাকে ভেঙে ভেঙে পড়বো। চলো তাহলে প্রথমে যাওয়া যাক। সপ্তাহের প্রথম দিনের নাম হচ্ছে শনিবার। তালব্য স, নয় হস্যিকার, বয়াকার র, শনি। তালব্য স, নয় হস্যিক, দন্ত ন, এটা কিন্তু মূর্ধন্য ন, দন্ত নয় হস্যিকার, শনি, বয়াকার, রবার, শনিবার, শনিবার। র বয় হস্যি, রবি বয়াকার, রবার, রবিবার, রবিবার। দন্তস্বয় ওকার ম, সোম। দন্তস্বয় ওকার ম, সোম, বয়াকার, রবার, সোমবার। মঙ্গলবার ম উময় গ, এটা একসাথে কি? ম উময় গ, উমো এবং গ একসাথে, মঙ্গল সাথে ল, মঙ্গলবার, মঙ্গলবার। বুধ বয়সু ধ, বয়াকার র, বুধবার, বার, বুধবার, বুধবার। বয় রিক্রি, রিকার, তাই তো? বয় রিকার, রি হ, দন্ত সয় প একসাথে, বৃহস্প, বৃহস্প, তয় হসি, বৃহস্পতি, বয়াকার, রবার, বৃহস্পতি, বার, বৃহস্পতি, বার। এবং সবশেষে তালব্য ষয় হস্যু সু, কয় র, কয় র ফালা, কয় র একসাথে, শুক্র, বয়াকার, রবার, শুক্র, বার, শুক্র, বার। এবার পুরোটাকে আমরা আবার একসাথে পড়বো। 7 দিনের নাম শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। সোনামণিরা তোমরা যাতে এই বারগুলোকে খুব সহজে এবং সুন্দর করে মনে রাখতে পারো সেজন্য আমি একটি সূত্র নিয়ে এসেছি। দেখো কি সহজেই খুব অল্প সময়ে মনে রাখা যায় 7 দিনের নাম। 7 দিনের নামের যে সূত্রটি সেটি হলো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই প্রত্যেকটার শেষে বার লাগিয়ে দিলে হয়ে যাবে সপ্তাহে 7 দিনের নাম। যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার।
সেটাকে আমরা একসাথে বলতে পারি কিভাবে? শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, তাই তো? এবার ছোট সোনামণিরা, তোমরা যদি এই সপ্তাহে 7 দিনের নাম মুখস্থ করে ফেলে থাকো তাহলে তোমাদের জন্য একটি ছোট্ট টেস্ট আছে। হ্যাঁ, আমরা জানি তোমরা প্রত্যেকেই 7 দিনের নাম জানো, এটা আমরা ছোট থেকে জেনে আসি, তাই তো? তাহলে চলো টেস্টে দিয়ে ফেলি। টেস্টটি হচ্ছে এই 7 দিনের নাম উল্টাপাল্টা করে আছে। কিভাবে আছে? উল্টাপাল্টা করে আছে। দেখো, শনিবারের পরে মঙ্গলবার দেওয়া আছে। শনিবারের পরে কি মঙ্গলবার? না তো। তাহলে কি হবে সেটা তোমরা বলবে এবং লিখবে। শনিবার মঙ্গলবার রবিবার বৃহস্পতিবার সোমবার বুধবার শুক্রবার উল্টাপাল্টা করে লেখা আছে, এটাকে সাজিয়ে লিখে তোমাদের বড়দেরকে দেখাবে। শনিবার মঙ্গলবার রবিবার বৃহস্পতিবার সোমবার বুধবার শুক্রবার। যদি ভুলে যাও আর যদি মনে না থাকে তাহলে তোমরা পিছনে চলে যাবে এবং এই সবগুলোকে একবার করে দেখে নেবে। আমাদের এখানে সপ্তাহে 7 দিনের নাম একসাথে দেওয়া আছে, তোমরা সেখান থেকে খুব অল্প সময় শিখে নিয়ে আবার নতুন করে ট্রাই করবে, কেমন? তাহলে এই হলো একটা টেস্ট। এরপরে আমরা আরেকটা টেস্টে চলে যাব। কি সেটা? চলো, এই দেখো 7 দিনের নামের টেস্ট। এই দেখো 7 দিনের নামের টেস্ট, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শনিবারের পরে কোন বার? এখানে আর উল্টা পাল্টা করার নেই, এখানে ফাঁকা আছে, তোমার নিজের থেকে বসাতে হবে। শনিবারের পরে মঙ্গলবার? না তো। বুধবার? সেটা তোমার মনে রেখে সেটাকে পূরণ করতে হবে। মঙ্গলবারের আগে ও পরে দুটো খালি জায়গা আছে। মঙ্গলবারের আগে কি হবে? মঙ্গলবারের পরে কি হবে? বৃহস্পতিবারের পরে কি হবে? তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা এগুলোকে খাতায় নোট করে সবাইকে দেখাও। আর যদি ভুলে যাও, মনে না থাকে, সমস্যা নেই, আমাদের পিছনে সবগুলো একসাথে দেওয়া আছে এবং আলাদা আলাদা করেও দেওয়া আছে। তোমরা মুখস্থ করে মনে করে লিখবে এবং পরীক্ষাটা দিবে। এতে হবে কি, তোমরা খুব সহজে এগুলো শিখে যাবে। তাহলে সোনামণিরা, আজকে আর কথা না বাড়িয়ে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম স্টে সেফ। আর হ্যাঁ, অবশ্যই বারবার সাবান দিয়ে হাত সবার থেকে দূরে থাকবে এবং হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করবে, কেমন? খাবার আগে খাবার পরে ওয়াশরুম থেকে বের হয়ে সবাই বারবার করে হাত ধুয়ে সাবান দিয়ে, সেটা 20 সেকেন্ড সময় ধরে, তাই তো? আর বাইরে কোথাও যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।